আর ফার্স্ট ইয়ার তোমাদের দুই সেশনের নিয়ে আজকে আমার প্রোগ্রামে যে তোমাদের প্রোগ্রামে উপস্থিতি সেখানে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা পূর্বের মতোই কোর্স কন্টেন্টে তোমরা যোগদান করবে এবং পড়াগুলো সুন্দর করে অবজার্ভ করবে। তা তোমরা সবাই ভালো আছো তো? সবাই ভালো থাকো এবং ভালো রেখো সবাইকে, এই প্রত্যয় নিয়ে আমি শুরু করছি। তোমরা ভালো থাকলেই আমাদের আনন্দ। যাই হোক, আজকে আমরা সাবজেক্ট, আমাদের সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং। দা ফান্ডামেন্টাল অফ নার্সিং একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা গত পরীক্ষাতে পড়েছিল। কিছু কিছু প্রশ্ন তো পরীক্ষাতে তোমাদের অবশ্যই রিভিউ হবে, এই জন্য দুইটা সেশন নিয়ে আমার পড়ানো, 2019 এবং 2020। তাহলে আমরা দেখি যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা প্রশ্নটা আগে আমি তোমাদেরকে বলে দেব। যেমন The nurse's role and competencies required in promoting, maintaining and restoring health. একদম কি নার্সের ভূমিকা বা তোমাদের কি ভূমিকা থাকবে? Competencies required in promoting মানে উন্নত করবে, maintaining and restoring, restoring মানে প্রিজার্ভ করতে হবে, আমাদের হেলথকে ধরে রাখতে হবে, স্বাস্থ্যের উন্নতি করতে হবে, এই রোলটা হচ্ছে একজন নার্সি। তাহলে আমরা দেখি মেইনলি কিসের দিকে কোনটার ভিতরে কোনটার উপর গুরুত্ব দিলে আমরা এই আমাদের এই কম্পিটেন্সিস ধরে রাখতে পারবো, সেটা হচ্ছে নাম্বার ওয়ান কেয়ার গিভার। একজন কেয়ার গিভার হিসাবে যখন তোমরা নিজেকে উৎসর্গ করবে তখনই তুমি তোমার কম্পিটেন্সিসটা প্রকাশ পাবে, কেয়ার গিভার। নাম্বার টু টিচার, তুমি শিখাবে, শিক্ষা প্রদান করবে। যেমন আগের দিন তুমি দেখিয়ে দিয়েছিলে যে সকালবেলা আপনি উঠে আগে ব্রাশ করেন, আগামী দিনে এইভাবে করতে হবে, সকালে ব্রাশ করা, তারপর চুলা ছড়ানো, মানে একটার পর একটা পার্সোনাল হাইজিন কীভাবে সে করবে তাকে শেখানো এবং তার দিয়ে সেটাকে পারফর্ম করানো, এটাই হচ্ছে আমাদের কাজ। তাই সেখানে তুমি টিচার। নাম্বার থার্ড কাউন্সিলর, কাউন্সিলর মানে উপদেশ দিতে হবে যে কীভাবে কোন নিয়মে তারা কাজ করবে, কাউন্সিলর আমাদের বোঝাতে হবে। নাম্বার ওয়ান কেন করবে এটা বোঝাতে হবে। নাম্বার ফোর ম্যানেজার, আমরা আবার এখানে আমাদের ভূমিকাও থাকবে, একজন ম্যানেজারের যে দায়িত্ব সে একজন নার্স পালন করবে বা একজন স্টুডেন্ট নার্স তার ডিউটিতে কী অবস্থাতে সে কীভাবে ম্যানেজিং করবে, মানে রুগীটা মেডিসিন ঠিক মতো পেয়েছে কিনা, খাবার খেয়েছে কিনা, কতটুকু খেয়েছে, কী খাবে, এগুলো নির্ধারণ করা একটা ম্যানেজারের দায়িত্ব। নাম্বার ফাইভ ডায়াগনোস্টিক অ্যান্ড মনিটরিং রোল, আবার আমাদের দেখা যাচ্ছে খুব বড় দায়িত্ব, আমরা কম্পিটেন্সিস এমনি ওদের পাই না, রিকোয়ারিং প্রমোটিং, প্রমোটিং কীভাবে হবে, উন্নত কীভাবে হবে, ডায়াগনোস্টিক অ্যান্ড মনিটরিং রোল। যখন আমরা ডায়াগনোস্টিক পারপাসে কাজ করবো, যে একটা রুগী নতুন ভর্তি হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে তার অল ইনভেস্টিগেশন পারফর্ম দ্য হসপিটাল, তাহলে তার ডায়াগনোসিসটা ডায়াগনোসিসটা ঠিক মতো হচ্ছে কি না, কোন রোগের কোন ডায়াগনোস্টিক, এটা আমরা শিখবো আগে থিওরি কিন্তু করবো, তারপরে আমরা মনিটরিং করবো পেশেন্টের মাধ্যমে, আমরা মনিটরিং করবো যে একটা রুগীর অনেক কাশি হচ্ছে, তাহলে তার ঠিকমতো ব্লাড পরীক্ষাটা হয়েছে কিনা, কফ পরীক্ষাটা হয়েছে কিনা, সেটা আমরা মনিটরিং করবো। তাহলে অনেক রুগীর ভিতরে মনিটরিং এইভাবে করতে হবে, একটা রুগী নতুন ভর্তি হওয়ার সাথে সাথে তার থরোলি যে চেক আপগুলো ঠিকমতো হচ্ছে কিনা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যা হবে না সেটা আমরা দ্রুত গতিতে আগে যে নিউ অ্যাডমিটেড পেশেন্ট পুরানদের হয়ে গেলে নিউ অ্যাডমিটেড পেশেন্ট যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নাম্বার সিক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মনিটরিং ট্রিটমেন্ট রিজিমেন, তাহলে আমরা অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মনিটরিং ট্রিটমেন্ট আমরা দেখবো মেডিসিন ঠিকমতো দেওয়া হয়েছে কি না, তার ট্রিটমেন্টের অনুসারে ডাক্তার সাহেব যে ট্রিটমেন্ট করেছেন তার মধ্যে রুগীর ঠিকমতো মেডিসিন পাচ্ছে কি না, আইভি হোক ওরাল হোক আর যেটাই থাক না কেন ঠিকমতো পাচ্ছে কি না, এটা তদারকি করাও আমাদের দায়িত্ব। নাম্বার সেভেন
রিসার্চ আর তারপরে আমরা আরেকটু লক্ষ্য করব যে কাশির জন্য অ্যাজ ফর এক্সাম্পল কাশির জন্য অনেক মেডিসিন দেওয়া হয়েছে তার ইম্প্রুভ হলো কিনা দুই দিন কি তিন দিন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আমরা ওয়েট করতে পারি যে তার যে মেডিসিন ডাক্তার সাহেব দিয়েছেন তার ভিতরে সে কিওর হচ্ছে কিনা বা তার আস্তে আস্তে ধীরে ধীরে কমছে কিনা সেটা আমাদের রিসার্চ করতে হবে রিসার্চ মানে পূর্ণ পূর্ণ খুঁজে দেখ কেন যদি ভালো না হয় কেন ভালো হচ্ছে না এটা আমাদের লক্ষ্য করতে হবে এবং আমাদের ইনফর্ম করতে হবে সিনিয়র ডাক্তার বা সিনিয়র স্টাফ নার্সকে জানাতে হবে যে আজ কতদিন এই রুগীটার জ্বর কিন্তু জ্বর কখনই কমছে না কেন কমছে না এই যে বার দেখাটাই হচ্ছে তার আবার ইনভেস্টিগেশন হয়েছে কিনা এইগুলো রিসার্চ করে দেখা যে কী কারণের জন্য মেডিসিনের জন্য সে ভালো হচ্ছে না নাকি তার পুনরায় আবার আর একটা পরীক্ষার দরকার আছে এগুলো আমাদের রিসার্চ করতে হবে নাম্বার এইট মনিটরিং অ্যান্ড ইনশিওরিং কেয়ার কোয়ালিটি তারপরে তোমাদের মেনটেন করতে হবে যে তার কোয়ালিটি কেয়ার মানসম্মত কেয়ার রোগীর পাচ্ছে কি না গোয়া দেখবে ওষুধ দেওয়া আছে মাথা ব্যথার জন্য প্যারাসিটামল এটা সেটা যা কিছু ওষুধ ব্যথার ওষুধ এগুলো দেওয়া আছে কিন্তু রুগী ইম্প্রুভ করলো কিনা সেটা আমি খেয়াল করছি না তাহলে সেই ক্ষেত্রেও আমাদের রাস্তাঘাটের মনিটরিং অ্যান্ড ইনশিওরিং কেয়ার কোয়ালিটি ঠিক মতো মানসম্মত কেয়ার কোয়ালিটি হচ্ছে কিনা নাম্বার নাইন চেঞ্জ এজেন্ট বলতে আমরা বুঝি যে যদি একটা ওষুধে ভালো না হয় আমরা সেই অবস্থানটাকে আমার সিনিয়রকে বলে এটাকে চেঞ্জ করতে পারবো নাম্বার টেন ক্লায়েন্ট অ্যাডভোকেট তারপরে অ্যাডভোকেট হচ্ছে পরামর্শদাতা তোমরা একজন রুগীর অ্যাডভোকেট মানে পরামর্শদাতা কী পরামর্শ দেবে সকালে উঠবেন আগে একটু বেড়ে আগে একটু লাই যাওয়ার কথা আছে সকাল সকাল ঘুমাবেন সকাল সকাল উঠবেন তারপরে একটু এক্সারসাইজ করবেন নাস্তা করবেন নিজের পার্সোনাল হাইজিন মেনটেন করবেন এই যে তুমি টিচিং দিয়েছো সে পালন করলো কি না এটা উদ্ধার করার দায়িত্ব তোমার আচ্ছা স্টুডেন্ট তোমরা কি বুঝতে পারছো যে তোমাদের যে লাইনটা নার্সেস রোল অ্যান্ড কম্পিটেন্সিস রিকোয়ার্ড ইন প্রমোটিং মেনটেনিং অ্যান্ড রিচুরিং এর স্বাস্থ্য সংরক্ষণের জন্য এক রুগী বা একজন ক্লায়েন্টকে ভালো রাখার জন্য কী কী ভূমিকা আমাদের থাকবে সেটা বলা হয়েছে তার প্রথমেই বলা হয়ে গেছে যে কেয়ার বিভাগ টিচার কাউন্সিলর ম্যানেজার তারপরে ডায়াগনোস্টিক অ্যান্ড মনিটরিং গ্রুপ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মনিটরিং ট্রিটমেন্ট রেজিমেন্ট নাম্বার সেভেন রিসার্চার্স চেঞ্জ এজেন্ট ক্লায়েন্ট অ্যাডভোকেট আমরা পেশেন্ট কেয়ার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পেরেছি কতটুকু দায়িত্ব পালন করেছি এই দায়িত্ব পালন করাটাই হচ্ছে আমাদের কম্পিটেন্সিস তাহলে দেখি কেয়ার বিভাগ কী বলছে এবার আমরা দেখে নিই কেয়ার বিভাগ আমাদের কী নির্দেশনা করছে এ নার্স কেয়ার বিভাগ একজন নার্স একজন কেয়ার বিভাগ মানে যত্ন নেওয়ার পার্সন শি প্রোভাইডস হ্যান্ডস অন কেয়ার টু পেশেন্ট ইন এ ভ্যারাইটি অফ সেটিং হ্যান্ডস অন কেয়ার টু পেশেন্ট আমরা যে হাতে কলমে যে কাজটা করব সেটা বিভিন্ন ধরনের যেমন আমাদের হসপিটালে বিভিন্ন সেক্টর আছে মেডিকেল সেক্টর আইসিইউ সিসিইউ এই যে বিভিন্ন সেটিং এইসব সেটিংয়ে হাতে কলমে কাজ করার দক্ষতা থাকবে একজন কেয়ার বিভাগের নাম্বার বি দিস ইনক্লুডস ফিজিক্যাল নিডস হুইচ ক্যান রেঞ্জ ফ্রম টোটাল কেয়ার টু হেল্পিং এ পেশেন্ট উইথ ইলনেস প্রিভেনশন তাহলে হেলথ ইলনেস প্রিভেনশনের জন্য প্রতিরোধের জন্য যখন একটা মানুষ অলরেডি ইলনেসে চলে যায় তখন সেই ইলনেসকে প্রিভেনশন আমরা কী কী করবো মেডিসিন দিয়ে করবো আর হওয়ার আগে অসুস্থ হওয়ার আগে যে কেয়ার নেবো সেটা প্রমোটিং যে ভালো আছে আরও ভালো থাকার জন্য যেটা কেয়ার নেবো সেটা হচ্ছে প্রমোটিং কেয়ার আর একটা হচ্ছে ইলনেস প্রিভেনশন
এগুলো মেনশন করার জন্য সময় মতো ওষুধ, সময় মতো খাবার, সময় মতো প্র্যাকটিস, এইগুলো আমাদের কাজ। আমরা রুগীকে ভালো করে শেখাবো। নাম্বার সি, দ্য নার্স মেনটেইন এ পেশেন্টস ডিগনিটি হোয়াইল প্রোভাইডিং নলেজেবল স্কিল কেয়ার। তাহলে আমাদের দক্ষতা দিয়ে একজন নার্স তার দক্ষতা কি করবে, মেনটেইন এ পেশেন্টস ডিগনিটি। অবশ্যই আমরা একটা পেশেন্ট, যেমন ধরলে একটা মর্যাদা সম্পন্ন একটা পেশেন্ট, তার যাতে এমনভাবে কেয়ার দেবো যেন তার ডিগনিটি, মর্যাদাটা ক্ষুণ্ণ না হয়, এভাবে আমরা তাকে ট্রিট করব। কিভাবে? আমাদের দক্ষতা দিয়ে পেশেন্টকে মেনটেন করব। যেরকমের যেমন একজন ঝাড়ুদার বা একজন মাস্টার বা একজন অ্যাডভোকেট বা একজন সিভিল সার্জন একরকম হতে পারে না, যার যেরকম ডিগনিটি আমরা সেই মর্যাদার সাথে তার সঙ্গে সুব্যবহার, প্রত্যেকের সাথেই আমরা সুব্যবহার করবো। তারপরেও আমাদের একটা ব্যাপার আছে যে একজন সুইপার বিছানা ফ্লোরে শুতে পারবে, কিন্তু একজন অ্যাডভোকেট অথবা একজন ভালো পেশেন্ট আর কি, ভালো ডিগ্নিটি সম্পন্ন মানুষ সেটা পারবে না। কাজেই আমরা স্কিল, আমাদের দক্ষতা দিয়ে এগুলো মেনটেন করতে হবে। নেক্সট আমরা দেখে নিই, নাম্বার টুতে আছে টিচার। তাহলে একজন নার্স কীভাবে টিচার, হয়তো তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ একজন নার্স কীভাবে সে টিচার, দেখি কীভাবে আমি টিচার হতে পারি। এডুকেট পেশেন্ট টু ডেভেলপ সেলফ কেয়ার অ্যাবিলিটিস। অবশ্যই একজন নার্স পারে কীভাবে সেলফ কেয়ার, নিজের যত্ন নেবে একজন পেশেন্ট, সেটা আমাদেরকে চলতে ফিরতে উঠতে বসতে গিয়ে শেখাতে হবে। বিছানা করে মারা ঠিক আছে না আমাকে একটু ঝেড়ে ফেলে দেন, তুমি ঝেড়ে দিবার বলবে এইভাবে বাইরে বাসায় গিয়ে পরিষ্কার রাখবেন। তারপরে সকালে উঠে আপনি ব্রাশ করেন, আপনি ব্রাশ করেন, ব্রাশ যখন করবেন বাসায় গিয়ে এভাবে করবেন। এটা হচ্ছে তাকে শিক্ষা, যে কীভাবে আমরা তাকে টিচার করে তাদেরকে আমরা শিখাবো। নাম্বার থ্রি, প্রোভাইড নলেজ টু এলাউ পেশেন্ট টু মেক ডিসিশন। তারপরে একজন রুগী হয়তো একটা চিন্তাধারা ডিসিশন নিয়েছে যে আমি এই কাজটা করবো বললে আমার ভালো হবে, তারে নলেজ দেওয়া, প্রোভাইড নলেজ টু এলাউ, তোমার নলেজ দিয়ে তার বুদ্ধিটাকে ডিসিশনটাকে তুমি তখন এলাউ করবে যেন সে মনক্ষুণ্ণ না হয়। এই জন্য তোমাকে তোমার পক্ষে পজিটিভ নেওয়ার জন্য হয়তো বললো যে আমি একটা তাবিজ পড়েছি, এটা আমার মনে হচ্ছে আমার এটা দিলে ভালো হবে, ঠিক আছে তুমি বললো ঠিক আছে আপনি পড়েন কোনো সমস্যা নাই। এই যে বলাটা তুমি নলেজ দিয়ে বললে না হয়তো রেগেই যাবে, বেড়ে থাকবে না বা অন্য একটা কিছু করতে পারে, এই জন্য তোমাকে বলতে ঠিক আছে আপনার যদি বিশ্বাস হয় আপনি করতে পারেন না ফিরে দেবে। এইভাবে আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমরা ইয়ে ম্যানেজ করবো। নাম্বার সিক্স, ডেভেলপমেন্ট নিডেড স্কিলস। তাহলে আর কি দরকার আমাদের, যখন আমরা ডেভেলপমেন্ট দেবো আমরা স্কিল দক্ষতার সাথে দেবো, যে রুগীকে পানি খাওয়াতে গেছে একদিন দিয়ে পড়ে যাচ্ছে বিছানা ভিজে যাচ্ছে, এটা না, আমরা অত্যন্ত দক্ষতার সাথে রুগীকে এমনভাবে পানি দেবো, একটা কিডনি ট্রে বা একটা ট্রে সামনে নিয়ে তারপরে হয়তো পানিটা তার মুখে দিলাম। তা এইটা হচ্ছে স্কিল আমাদের নিডেড, প্রয়োজন, তোমাদের অত্যন্ত দক্ষতার সাথে রুগীর পিছনের পাশে থাকতে হবে। নাম্বার টু, প্রমোট হেলথ প্রিভেন্ট ইলনেস। আমরা স্বাস্থ্যের উন্নতি করব, প্রিভেন্ট ইলনেস রোগ প্রতিরোধ করবো, রেস্টোর হেলথ স্বাস্থ্য সংরক্ষণ করবো, যে ভালো আছে আরও ভালো থাকবে না, অ্যান্ড ফ্যাসিলিটেট কপিং, এবং তার যে সামর্থ্যের মধ্যে আমরা সুযোগ করে দেবো যে তার ভালো থাকার জন্য, তার যার যেরকম সামর্থ্য, কারো পয়সা আছে কারো নেই, যার আছে সে একরকম পারবে, যার নেই সে আরেক রকম পারবে। তাহলে যদি বলা যায় আমি তো প্রতিদিন ভালো শাক মাছ এটা পাই না, তাহলে আমি কেমন করে খাবো বলেন, আমি তো মাছ পাই না, তাহলে মাছের সাবস্টিটিউট কি আছে, ডাল খেতে পারি, সেগুলো ক্লাস প্রোটিন খেতে পারি, ডিম খেতে পারি না, আমার তো অবস্থা ভালো না, তাহলে আপনি একটু মুরগি পারবেন, মুরগি পেলে তারপরে সেটা আপনি খাবেন। এই যে তাদের ফ্যাসিলিটির মধ্যে একটা পেশেন্টকে ভালো রাখা যায়, স্বাস্থ্য ভালো রাখা যায়, তাকে আমাদের শেখাতে হবে। তা আজকে আমি নার্সেস রোল আমি 2 নম্বর পর্যন্ত শিখালাম তোমাদের, আশা করি তোমরা পারবে, পারবে না নিশ্চয় পারবে, সে পারার জন্য তোমাদেরকে খুব ভালো করে করতে হবে কিন্তু।
পড়াশোনা করে তোমরা মুখস্থ করে ফেলবে, যেন পরীক্ষার খাতায় এ ধরনের কোনো প্রশ্ন আসবে যে একজন একজন নার্সের রোল বা ভূমিকা ভূমিকা কী আছে নার্সিং কেয়ারের মধ্যে, এগুলো তোমাদের প্রত্যেকটা পয়েন্ট তোমাদের ইলাবোরেট করে পড়তে হবে। তাহলে কী হবে, দশের মধ্যে দশ, তা আশা করি মনে দিয়ে পড়বে। আজকে তোমরা, আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো।